নমস্কার বন্ধুরা, রাধে রাধে। পূজাঘর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, চলে এলাম আজকে আরও একটি নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। আজকে একটি নতুন জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করব, আর সেটা তো তোমরা টাইটেল দেখে বুঝেই গেছো কি শেয়ার করব তোমাদের সাথে। তো বন্ধুরা, আজকে আমি মা লক্ষ্মীর জন্য মেখলা চাদর তৈরির ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটি নো স্কিপ করে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর স্কিপ করে দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না, কিংবা বুঝতে অসুবিধা হবে। তো চলো বন্ধুরা, শুরু করি ভিডিওটি। প্রথমে আমি মেজারমেন্টটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু একটা মেখলা চাদরের ব্লাউজ পিস, আর সেই ব্লাউজ পিসটা আমি আমার যতটুকু লাগবে সেই হিসেব মতো কেটে নিয়েছি। আর এখানে দেখতে পারছো বন্ধুরা, দুটো আমি টুকরো নিয়েছি, কারণ কাপড়টা কম হচ্ছিল, তাই এই দুটো টুকরো আমি কিন্তু জয়েন করব সুতো দিয়ে সেলাই করে। আর এখানে দেখতে পাচ্ছো এরকম আমি দুটো পাড় কেটে নিয়েছি। আমরা যেরকম মেখলা চাদরের যে চাদরটা থাকে, সেই চাদরের মধ্যে যে মেখলার যেগুলো পট্টি বলে আর কি, পাড়গুলো যে বসাই, তো সেই একইভাবে মানে আঁচলের যে অংশটা থাকে মেখলা চাদরের, যেটাকে চাদর বলে, তো সেইভাবে সেই একইভাবে কিন্তু এই পাড়টাও আমরা আঁচলের অংশটার মধ্যে বসিয়ে দেব। আর এটা দেখো, এটা হচ্ছে মেখলাটা বানাবো আমি। তো চলো বন্ধুরা, এগুলো প্রথমে আমি সেলাই করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা দেখো, এটা এইভাবে একটা কাপড় এভাবে উল্টো করে বসিয়ে দিয়ে তারপর সেলাই করতে হবে। আর এটা দেখো, এটা কিন্তু আমি সেলাই করে নিয়েছি সাইডগুলো। আর সেলাই করার পর দেখো কতটুকু হয়েছে মেজারমেন্টটা। আর এটা দেখো, এটা হচ্ছে চাদরটা, যেটা মেখলা চাদরের যে চাদরটা মানে আঁচলের অংশটা, তো এটার মেজারমেন্টটা এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, মেখলার থেকে কিন্তু চাদরের চওড়াটা একটু বেশি রয়েছে, তো সমান হলে কিন্তু বেশি ভালো হয়। যেহেতু আমি পাড়ের দিক থেকে নিয়েছি, সাইডে সেলাই করব না, তাই একটু বড় রয়েছে, কোনো অসুবিধে নেই তাতে। আর এবার দেখো বন্ধুরা, এই যে পাড়টা আমি নিয়ে নিয়েছি, দেখো আমি পাড়টা কিভাবে সেলাই করে বসাই, এটা তোমরা খুব ভালোভাবে মন দিয়ে দেখো। তোমরা দেখতে পাচ্ছ পাড়টা কিন্তু আমি সাইড দিয়ে ভাঁজ করে নিয়েছি। আর যে কাপড়টার মধ্যে আমি পাড়টা বসাচ্ছি, তো সেই কাপড়টার মধ্যে যেহেতু সাইড দিয়ে পাড় রয়েছে, তাই কিন্তু আমি সেই কাপড়টার ভাঁজ করলাম না। যদি সেখানে পাড় না থাকতো, তাহলে আমি কাপড়টাও ভাঁজ করে নিতাম। তো দেখো বন্ধুরা, পুরোটা আমি এভাবে সেলাই করে নিয়েছি। আর এবার দেখো, অন্য সাইড দিয়েও কিন্তু আমি সেলাই করব। যেহেতু আমি এক সাইড সেলাই করেছি, এবার আরও এক সাইড কিন্তু সেলাই করা রয়েছে। তো দেখো আমি এই সাইডটা কিভাবে সেলাই করি। তো এই একইভাবে কিন্তু আমি আরও এক সাইডে যে আরও একটা পট্টি লাগাবো, মানে আরও একটা পাড় বসাবো, তো সেটাও কিন্তু এই একইভাবে বসাবো। তো চলো বন্ধুরা, আমি বসিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, বসানো কিন্তু হয়ে গেছে। দেখো দুই সাইডেই আমি পাড় বসিয়ে দিয়েছি, একদম মেখলা চাদরের চাদরটা যেরকম থাকে ঠিক একই রকম করে কিন্তু আমি এটাও বানাচ্ছি। দেখো কত সুন্দর লাগছে। আর এবার দেখো বন্ধুরা, এরকম এমব্রয়ডারি থ্রেড নিয়েছি আমি, মানে যেগুলো মানে এমব্রয়ডারি করার যে সুতোগুলো হয় সেই সুতোগুলো নিয়েছি। আর এইরকম শক্ত ধরনের কাগজ তোমাদের কাছে থাকলে তোমরা নিয়ে নেবে। আর তারপর দেখো, এই কাগজটার মধ্যে আমি সুতো পেঁচিয়ে নিচ্ছি। এবার যেহেতু আমি আঁচলটার মধ্যে ঝুল লাগাবো, তাই কিন্তু এভাবে সুতো পেঁচিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু মেখলার কালারেরই সুতো নিয়েছি, তোমরা চাইলে কিন্তু অন্য যে কোনো কালার দিতেই পারো সুতো। আর তারপর দেখো, আমি সুতোটা খুলে নিলাম, আর তারপর এটাকে কেটে নিয়েছি। আর এবার দেখো বন্ধুরা, আমি মেখলার কালারের যে সুতোগুলো দিয়ে আমি মেখলাটা সেলাই করেছি, সেই সুতোটা নিয়ে নিয়েছি। আর সেই সুতোটা দেখো, আমি এভাবে ছোট ছোট করে কয়েকটা টুকরো করে নিচ্ছি, কারণ এই যে ঝুল লাগাবো যে সুতোগুলো দিয়ে, সেই সুতোগুলো কিন্তু বেঁধে নেব এবার আমি। দেখো ছোট ছোট করে বেঁধে নেব।
আর বন্ধুরা, মেখলা চাদরটা কিন্তু আমি খুবই সহজ করে বানানো তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা যে কেউ কিন্তু এটা বানিয়ে তোমাদের বাড়ির মা লক্ষ্মীকেও পরাতে পারবে খুব সহজেই। তো দেখো বন্ধুরা, এটা কিন্তু আমি এভাবে বেঁধে নিচ্ছি। তো পুরোটা দেখো এভাবে বেঁধে নিয়েছি ছোট ছোট করে। আর এবার দেখো, আমি এই যে মেখলার যে চাদরটা রয়েছে এর মধ্যে কিন্তু ছোট ছোট করে আমি ঝুল লাগাবো। তো দেখো ঝুলটা আমি কিভাবে লাগাই। তো তোমরা দেখতে পারছো বন্ধুরা, আমি প্রথমে কিন্তু সুতোটা দিয়ে তিনটে নট লাগিয়ে নিলাম। তো দেখো তোমরা, আমি তিনটে নট দিয়েছি। আর এবার দেখো, আমি যে ঝুল লাগানোর জন্য সুতোটা নিয়েছি সেই সুতোটা এবার এর মাঝখানে আমি বসিয়ে দেব। আর তারপর এর মধ্যে কিন্তু আমি নট দিয়ে দেব। তোমরা খুব ভালো করে দেখো বন্ধুরা এটা। তো এই সুতোটা আমি নিয়েছিলাম, তবে এটা কিন্তু হয়নি, তাই আমি আবার প্রথম থেকে নিচ্ছি। তো দেখো তোমরা, আমি সুতোটা কিভাবে পেঁচিয়ে নিচ্ছি। তারপর সুতোর ভেতর দিয়ে কিন্তু আমি সুচটা দিয়ে সুতোটা বের করে নিচ্ছি। এভাবে কিন্তু আমি দুইবার সেলাই করে নেব। আর তারপর সুতোর ভেতর দিয়ে আমি সুচটাকে নেব, তোমরা দেখবে খুব ভালো করে। এবার দেখো বন্ধুরা, এই যে আমি এমব্রয়ডারি থ্রেডটা নিয়েছি, তো এর ভেতর দিয়ে কিন্তু এবার আমি সুচটাকে নিয়ে যাচ্ছি, তোমরা দেখতেই পেলে। তারপর আবার আমি যে নর্মাল সুতোটা রয়েছে সেই সুতোটার ভেতর দিয়ে সুচটা নিয়েছি। আর তারপর আমি সুন্দর করে নট দিয়ে দিয়েছি। আর এবার দেখো, এটাকে আমি কেটে নিলাম। তো দেখতে পাচ্ছো বন্ধুরা, ঝুল কিন্তু বানানো হয়ে গেছে। তো এভাবেই আমি প্রত্যেকটা ঝুল এবার বানিয়ে নেব। আর দুই পাশে আমি পাঁচটা করে ঝুল লাগিয়ে দেব। তো চলো বন্ধুরা, এগুলো আমি ঝুলগুলো লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, ঝুলগুলো কিন্তু লাগানো হয়ে গেছে। এবার তোমরা ভালো করে দেখে নাও। তো মেখলা চাদর বানানো কিন্তু কমপ্লিট। আর এটা হচ্ছে মেখলাটা, মানে কুচির যে অংশটা, আর যেটার মধ্যে আমি ঝুল লাগিয়েছি সেটা হচ্ছে চাদরটা, মানে আঁচলের অংশটা। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিয়ে দিও। আর যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।